হ্যালো বন্ধুরা, নমস্কার। অল বিজনেস টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো গৌতম ঘোষ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড বিজনেস কনসালটেন্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যবসার যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই ব্যবসাটি আপনারা 1200 টাকার মধ্যে একটি মেশিন কিনে ব্যবসাটি শুরু করতে পারবেন। এই মেশিনের দাম 1200 টাকা হলেও এই ব্যবসাটি করতে আপনাদের প্রথম অবস্থায় 4-5 হাজার টাকা ইনভেস্ট করতে হবে। আপনারা যদি কোনো কম ইনভেস্টমেন্টে কোনো ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। তাই আমি আপনাদের অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এই ব্যবসার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝিয়ে দেব। ইন্ডিয়ার বন্ধুরা এবং বাংলাদেশের বন্ধুরা কীভাবে এই মেশিনটি ঘরে বসেই পারচেস করবেন, সেই পদ্ধতিটাও কিন্তু আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটাও বাজিয়ে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে এই ধরনের ছোট বড় মাঝারি ব্যবসার আইডিয়া দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া আমি আপনাদের কিন্তু আগে অনেক দিয়েছি। যারা যারা আমার চ্যানেলের আগের একটু পুরানা দর্শক আছেন তারা কিন্তু সবাই জানেন যে আমি অনেক রকমের ব্যবসার আইডিয়া এই চ্যানেলে কিন্তু দিয়েছি আগেও। তবে আজকে আপনাদের সামনে যে ব্যবসার আইডিয়াটি দেব, এই ব্যবসাটি কিন্তু আপনার বাড়ির মহিলারা চাইলেও কিন্তু শুরু করতে পারবেন। এই ব্যবসাটি আপনাদের একটি ভালো জনবহুল প্লেস দেখে শুরু করলেই চলবে ব্যবসাটি। এরপর আপনি যেদিন থেকে ব্যবসাটি শুরু করবেন সেদিন থেকেই আপনার কাছে অটোমেটিক কাস্টমার আসা শুরু করে দেবে। ব্যবসাটি একটি ফুড প্রোডাক্টের ব্যবসা। আপনি খাবার জিনিসের যে কোনো ব্যবসায় করুন না কেন, খাবার জিনিসের ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট রয়েছে। আর আজকে যে আপনাদের প্রোডাক্টটি দেখাবো এটা কিন্তু একেবারে ইউনিক প্রোডাক্ট। হয়তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা হয়তো ফার্স্ট টাইম এই ধরনের কোনো ফুড প্রোডাক্ট আপনারা দেখবেন এই ভিডিওতে। একদম একেবারে নতুন ধরনের একটি ব্যবসার আইডিয়া। মার্কেটে খুব কম লোকই আছে যারা এই ব্যবসাটি করছে। ব্যবসাটি হলো পটেটো স্প্রিং বা আলু স্প্রিং তৈরির ব্যবসা। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই আলুর স্প্রিং কীভাবে আপনারা তৈরি করবেন। এই পটেটো স্প্রিং বা আলু স্প্রিং আপনারা দুইভাবে তৈরি করতে পারবেন, একটা হচ্ছে অটোমেটিক মেশিন আর একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। তো অটোমেটিক মেশিনের দামটা একটু অনেকটাই বেশি পড়বে, তাই আমি আপনাদের প্রথমে সাজেস্ট করব আপনারা ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করুন এবং পরবর্তীতে যখন আপনার ব্যবসাটা একটু বৃদ্ধি পাবে মার্কেটে তখন আপনারা চাইলে এই অটোমেটিক মেশিনটি দিয়ে শুরু করতে পারেন। অটোমেটিক মেশিনটার দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে এই ম্যানুয়াল মেশিনের থেকে। তো 1200 টাকার মেশিন দিয়ে কীভাবে এই পটেটো স্প্রিং তৈরি করবেন চলুন দেখি। আলু স্প্রিংগুলো তৈরি করার জন্য আপনারা একটু বড় দেখে আলু চুজ করে তারপর আলুগুলোকে ভালোভাবে ছুলতে হবে। আর যেটা খেয়াল রাখবেন, আলুগুলোকে একটু বড় ধরনের নেওয়ার চেষ্টা করবেন। এই আলুগুলো ভালো করে ছোলা হয়ে গেলে তারপর আপনাদের এই আলুগুলো একটি বাঁশের স্টিকের মধ্যে সেট করতে হবে। আলুগুলো এইভাবে বাঁশের স্টিকের মধ্যে সেট করার পর মেশিনের মধ্যে ভালোভাবে সেট করে দেবেন এই স্টিকটি আলুসহ। আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু ম্যানুয়াল মেশিন। মেশিনটির মধ্যে আলু সেট করে দেওয়ার পর হাত দিয়ে ঘোরালেই অটোমেটিক কিন্তু আলুর স্প্রিং তৈরি হয়ে যাবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আলুর স্প্রিংগুলি কীভাবে তৈরি হচ্ছে। এরপর আলু স্প্রিংগুলো তৈরি হয়ে গেলে বাঁশের স্টিকের মধ্যে আলুগুলি ভালো করে ছড়িয়ে নেবেন। স্প্রিংটা ভালো করে টোটাল স্টিকের মধ্যে ছড়িয়ে দিবেন এই আলুর স্প্রিংগুলো। এবার জলের মধ্যে কর্নফ্লাওয়ার জল দিয়ে আগে মিক্সার করে রাখবেন, তারপর এই স্টিকের মধ্যে এই কর্নফ্লাওয়ার জলটা একটু ভালো করে দিবেন, যাতে করে একটু টেস্টটা বেশি হয় এবং কালারটা ভালো আসে। তার জন্য এই কর্নফ্লাওয়ার পাউডারটা এই স্প্রিংয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর এই আলুর চিপসগুলো আপনাদের ফ্রায়ারের মধ্যে ভাজতে হবে। আপনারা সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে ভাজতে পারেন, তো আপনারা যেরকম সামর্থ্য আপনারা ওরকমভাবে করতে পারেন। তো আপনারা যদি প্রথম অবস্থায় এই ফ্রায়ার মেশিনটি দিয়ে শুরু করতে চান তাহলে আপনাদের প্রথম অবস্থায় একটু বেশি টাকা ইনভেস্ট করতে লাগবে। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এবার আপনাকে এই স্প্রিংগুলোর মধ্যে মশলা মিক্স করতে হবে। মশলার মধ্যে যেরকম চাট মশলা, বিট লবণ, লঙ্কার গুঁড়ো এবং ইত্যাদি আপনারা যে মার্কেটে যে খাবার জিনিসের মধ্যে দেয় সেই সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে বিক্রি করতে পারেন। এবং চাইলে আপনারা এই স্প্রিংয়ের মধ্যে আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। তো এখন আমি আপনাদের বলবো বাংলাদেশের বন্ধুরা কীভাবে এই মেশিনটি পারচেস করবেন এবং ইন্ডিয়ার বন্ধুরা কীভাবে এই মেশিনটি পারচেস করবেন। তো প্রথমে আমি ইন্ডিয়ার বন্ধুদের জন্য বলবো আপনারা কীভাবে এই মেশিনটি পারচেস করবেন। তার জন্য আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। অ্যামাজন সাইট কিংবা যে কোনো অনলাইন সাইটে কিন্তু এটা কিনতে পাওয়া যায় অনলাইন শপিংয়ের মাধ্যমে। তো আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকেও এই মেশিনটি পারচেস করতে পারেন। এবার বলছি বাংলাদেশের বন্ধুরা কীভাবে ঘরে বসে এই জিনিসটি পারচেস করবেন। আপনাদের বাংলাদেশের একটি অনলাইন ওয়েবসাইট daraz.com গিয়ে যদি সার্চ করেন তাহলে অটোমেটিক এই মেশিনটি পেয়ে যাবেন। ওখানে লিখবেন যে স্প্রিং পটেটো মেশিন, ম্যানুয়াল মেশিন, তাহলেই আপনারা এই daraz.com থেকেও কিন্তু মেশিনটি পারচেস করতে পারবেন।
তো ইন্ডিয়ার থেকে বাংলাদেশের বন্ধুদের জন্য কিন্তু মেশিনের দামটা একটু অনেকটাই বেশি পড়বে। তারপরে যে জিনিসটি আপনাদের লাগবে সেটা হলো ফ্রায়ার। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে করতে পারেন, এবং আপনারা যদি কেউ ফ্রায়ারটা প্রথম অবস্থায় নিতে চান তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ফ্রায়ারটি ক্রয় করতে পারেন। এবং বাংলাদেশের বন্ধুদের জন্য সেম প্রসেস আগেরটার মতো daraz.com গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে। তারপরে লাগছে আপনাদের বাঁশের স্টিক। তো আমি ইন্ডিয়ার বন্ধুদের জন্য লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা বাঁশের স্টিক ক্রয় করতে পারবেন, এবং বাংলাদেশের বন্ধুরাও আগের সেম প্রসেসে আপনারা daraz.com কিন্তু পেয়ে যাবেন। তারপর যে জিনিসটি লাগবে আপনাদের কর্নফ্লাওয়ার পাউডার, যেটা আপনাদের দেখালাম যে কীভাবে মাখালো কর্নফ্লাওয়ার পাউডার, এটা আপনাদের লোকাল মার্কেটে গিয়ে কোনো মুদিখানা দোকানে খোঁজ করলেও পেয়ে যেতে পারেন। এবং যদি না পান তার জন্য আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই কর্নফ্লাওয়ার পাউডার কেনার লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ওই কর্নফ্লাওয়ার পাউডারটি পারচেস করতে পারেন। তো এই রিং পটেটো চিপস বানাতে গেলে আপনাদের কী র মেটেরিয়াল লাগবে? তো বন্ধুরা, এই ক্ষেত্রে র মেটেরিয়াল আপনাদের একটাই লাগবে, সেটা হচ্ছে পটেটো কিংবা আলু। তো আপনারা একটু ভালো করে মার্কেট থেকে দেখে কিনবেন আলুগুলি, যাতে একটু বড় সাইজের কিনতে পারেন, কারণ এখানে স্প্রিং করার জন্য একটু লম্বা সাইজের আলু হলে একটু সুবিধা হয়। তো আপনারা চাইলে সরাসরি কৃষকের কাছ থেকেও কিন্তু এই আলুগুলো ক্রয় করতে পারেন, তার জন্য আপনাদের একটু প্রফিটটা একটু বেশি হবে। তো একটি আলুর চিপস বানাতে আপনাদের কত কস্টিং খরচা হচ্ছে সেটা আপনাদের বুঝিয়ে দিই। তো আপনাদের একটা আলুর চিপস তৈরি করতে একটা আলুর প্রয়োজন হচ্ছে। সেই আলুটি যদি 100 গ্রাম ওজনের হয় তাহলে আপনি হিসেব করেন যে একটা আলুর দাম কত করে পড়ছে। আমি ধরলাম যে সমস্ত মশলা টশলা দিয়ে আপনার একটা আলুর স্প্রিং তৈরি করতে খরচ হবে 5 টাকা, আর আপনারা এই আলুর স্প্রিং মিনিমাম 25 থেকে 30 টাকা বিক্রি করতে পারবেন। এবং এই ব্যবসাটি একটু সঠিক লোকেশনে করার চেষ্টা করবেন, যে কোনো ভালো জনবহুল এলাকায় করবেন। এই ব্যবসাটা গ্রামের থেকে শহরের সাইডে করলে একটু বেশি প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, ব্যবসাটিতে প্রচুর প্রফিট রয়েছে। এই ব্যবসার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ব্যবসার মার্কেটে ব্যবসায়িক সংখ্যা খুবই কম। আপনারা ভিডিওটা যদি যেখান থেকে দেখুন না কেন ব্যবসাটি আজই শুরু করতে পারেন। এবং আরেকটি কথা, যে কোনো ব্যবসা ঝুঁকিপূর্ণ একটু ভেবে চিনতে করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই অল বিজনেস টিপ চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।